goes now. হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাস। 25 ডিসেম্বরের এই সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি কেকের সন্ধানে। এমন একটা কেক যেটা খেলেই হয়ে যাবে লাভ অ্যাট ফার্স্ট বাইট। চলুন দেখা যাক সেই কেক কোথায় পাওয়া যায়। ক্রিসমাসের সকাল, শপিং মল পুরো ভিড়ে গিজগিজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিড় ঠেলে ঠেলে কোনো রকমে এগিয়ে চলেছি সামনের দিকে খুব কষ্ট করে। দেখে মনে হচ্ছে যেন সিআইডিদের একটা টিম এগিয়ে চলেছে কেকের দোকানে রেড মারবে বলে। এখন চলে এসেছি ডাউনটাউন মলে। প্রচণ্ড রোদ, খুব একটা তাকাতে পারছি না, সানগ্লাস আনতে ভুলে গেছি যথারীতি। আমরা এখন কেক কিনতে এসেছি, কেক কিনবো এবং খাবো, দুটোই একসাথে হবে। কেক কিনবো, তারপরে একটু টেস্ট করব, বাকিটা বাড়ি নিয়ে যাব। আর ওরা সামনে যাচ্ছে। আসুন এবার দেখে নেওয়া যাক কেকের দোকানগুলোর কী অবস্থা। কেকের মন দেখছি খুলে গেছে, মিয়ামোর অনেকটা পিছিয়ে পড়েছে, ওরা এখনও দোকান খুলে উঠতে পারেনি। আপনারা জানেন কি না জানি না, মি অমর কথাটা মি আমোর বলে একটা স্প্যানিশ ওয়ার্ড থেকে এসেছে, যার মানে হচ্ছে মাই লাভ। অ্যাকচুয়ালি মি আমোরের কেকগুলোর কোয়ালিটি খুব ভালো হয়, আমার তো খুবই ভালো লাগে খেতে, এবং প্রাইসও বেশ রিজনেবলই লাগে। চলুন এবার আমরা ঢুকে পড়ি ডাউনটাউন মলের মধ্যে। রিলায়েন্স ডিজিটাল আর জকির মাঝখান দিয়ে যে এন্ট্রান্সটা রয়েছে সেটা দিয়ে যদি আমরা সোজা যাই, তাহলে প্রথমেই আমরা যেটা বাদিকে পাবো সেটা হচ্ছে একটা পিভিআর মুভি হল। এটাই আমাদের সাপুরজি সুকবৃষ্টি থেকে নিয়ারেস্ট মুভি হল, 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যে। টিকিটের দামও বেশ রিজনেবলই থাকে, এখানে মাঝে মধ্যে এই রাত্রিবেলা আমরা মুভি দেখতে চলে আসি। আসুন এবার ঢুকে পড়া যাক কেকসে, দেখা যাক এখানে কেকের স্টক কীরকম আছে। কেক্স থেকে কেক কেনা হয়ে যাওয়ার পর পাশেই ছিল স্পেন্সার, স্পেন্সারেও আমরা একবার ঢুকেই পড়লাম। স্পেন্সারের ভেতরটা খুব সুন্দর করে সাজানো ছিল 25শে ডিসেম্বর উপলক্ষে, দেখেই বেশ ভালো লাগছিল। তো এখানেও ছিল কেকের বিভিন্ন রকম স্টক রিজনেবল প্রাইসের মধ্যে। পৌলমি লোভ সামলাতে না পেরে আরেকটা কেক কিনেই ফেললো স্পেন্সার থেকে। ক্রিসমাসের এই ইভে গৌতমস থেকে হালকা স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যের দিকে। কলকাতা যেন এক অদ্ভুত মোহময়ী রূপ আমাদের সামনে ধরা পড়লো এই সন্ধেবেলায়। যাই হোক, এবার আমরা যাচ্ছি আমাদের এক বন্ধু কৃষ্ণর বাড়িতে হাউস পার্টিতে। চলুন যাওয়া যাক সেখানে। সবাই খুব বিজি, আমি তোমরা উঠে দাঁড়িয়ে নাও সেন্টা, এবার সবাইকে গিফট দিয়ে বেড়াও। আমাদের মধ্যে একমাত্র দায়িত্ববান হচ্ছে কৃষ্ণ। এসে মৃন্ময় প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা, বিশাল দক্ষ হাতে। তাড়াতাড়ি পিছনটা একটু বেঁকিয়ে নে, চালু হয়ে গেছে আমাদের এয়ার ফ্রায়ার।